প্রতিদিনই বেড়ে চলেছে লোডশেডিং। গত কয়েকদিন ধরেই দিনের অধিকাংশ সময় বিদ্যুৎ পাচ্ছে না জনগণ। বিদ্যুৎ না থাকায় তীব্র গরমে রাতে ঘুমাতেও পারছে না তারা। সব মিলিয়ে চলমান বিদ্যুৎ সংকট ও লোডশেডিং নিয়ে বিক্ষুব্ধ জনগণ। সেই সুযোগটাই কাজে লাগাতে চাইছে বিএনপি। জনগণের কঠিন সময়ে তাদের পাশে থেকে মারাত্মক লোডশেডিং ও বিদ্যুৎ খাতের দুর্নীতির প্রতিবাদে সারা দেশে বিদ্যুৎ অফিস ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে দলটি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন। তিনি বলেন, ভয়াবহ লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ক্ষমতাসীনদের ভয়াবহ দুর্নীতির প্রতিবাদে আগামী 8 জুন সারা দেশের জেলা পর্যায়ে বেলা 11টা থেকে 12টা পর্যন্ত বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। অবস্থান কর্মসূচি শেষে বিদ্যুৎ অফিসের স্মারকলিপি প্রদান করা হবে। এর আগে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রিয় ভিউয়ার্স, লোডশেডিং এর যে অবস্থা তাতে বিএনপির পাশাপাশি সাধারণ জনগণও রাস্তায় নেমে আসবে বলে কি মনে হয় আপনাদের? ইয়েস অথবা নো লিখে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।